হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের সঙ্গে একটা চটজলদি সামার স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি। ফার্স্টে আমি হিমালয়ার অয়েল ক্যাচ ডায়মন্ড ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেব ফেস ওয়াশ দিয়ে। তো ফেস ওয়াশটা কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছো, ভালো করে আমি ফেস ওয়াশটা মুখে লাগিয়ে নিলাম। এখানে একটা স্ক্রাবিং পার্টিকলস আছে যেটা স্কিনটাকে ভালো করে এক্সফোলিয়েট করে এবং স্কিনের মধ্যে যত ডার্ক সার্কেলস আছে দূর করতে সাহায্য করে। এরপর আমি ম্যাকাফিনের নেকেড ডিটক্স র স্ক্রাবারটা দিয়ে ভালো করে ফেসটাকে ভালো করে স্ক্রাবিং করে নিলাম। স্ক্রাবিং করার পরে আমার ফেসটা দেখতেই পাচ্ছ একটু ব্রাইট হয়েছে। এরপরে ওয়াওয়ের ক্লিনজিং কোকোনাট মিস দিয়ে আমি ফেসটাকে ভালো করে টোন করে নিলাম। এরপরে আমি ম্যাক ক্যাফিনের ডিটক্স গ্রিন টি একটা সিরাম দিয়ে ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নিলাম। লাস্ট আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার, এটা সামারের জন্য খুব ইউজফুল। তো দেখতেই পাচ্ছ আমার স্কিন সুন্দর হয়ে গেছে, আগের থেকে প্লাম্পিং হয়ে গেছে। তোমরা ট্রাই করতে পারো, আমার জন্য এই স্কিন কেয়ার রেঞ্জটা কিন্তু খুব ভালো, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও।